আজকে আমাকে তরকারি বিক্রি করতে হবে যে ভাইয়া উনি দৌড়ে আসছে কেন জানেন বলছি কেন পরে এখানে না কেউ তরকারি তরকারি চিল্লায় কেউ তরকারি বিক্রি করে আমাদের নায়ক সঞ্জু জন অবশেষে সবজি বিক্রেতা আমি আমার স্টাইলে আমি তরকারি বিক্রি করব লেটস ওয়াচ ইট ভাই ভাই তরকারি লন না ভাই না ভাই চাচা ও চাচা তরকারি লন না আপা তরকারি লন না আলু পটল ঢেঁড়স আমি তো চাচা কেজি বেচি আমার কাছ থেকে আলু লইতে হলে 10 কেজি লইতে হবে আমি 10 কেজি নিতে পারব না চাচা না না চাচা পসিবল না চাচা মাইন্ডসে 1 কেজি বেচে আমি 10 কেজি বেচি আমার ব্যবসার ধরনটা এরকম চাচা আপনি বুঝতেছেন না চাচা না চাচা চাচা ওই যে আমি কইলাম আমি একবারে বিক্রি হয়ে গেছে চাচা ভাই আলু কত করে ভাই আগে কই ভাই বলেন কেজি বেচি না ভাই ভাই আমি কেজি বেচি না আমি 10 কেজি একবারে বেচি ভাই আমার ব্যবসার ধরন এরকম ভাই এই দেন ফ্রেশ আগেই কই ভাই আমি কেজি বেচি না আমি একবারে 10 কেজি বেচি ভাই মানে আমার ব্যবসার ধরন একটু ওই সবাই সারাদিন লাগাই বেচে তো ভাই ভাই সারাদিন লাগাই বেচে তো আমি ভাই সারাদিন লাগাই যেতি না ভাই এই একটু পাই দেওয়া যায় গিয়ে ভাই রামদালাও লইবেন নাকি কাঁচা লাউ লইবেন ভাই আমি তো লাউ পিস বেচি না ভাই মনে করেন 1 লাখে 5 কেজি 5 কেজি আপনার লেগে রাখতে পারবো আমি 300 টাকা না 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 ভাই না 300 নিতে পারবো ভাই 1 কেজি পেঁপে বেচি না ভাই পেঁপে ভাই পেঁপে ডজন নিচে বেচি না ভাই না একালিও বেচি না একালি বেচি না ভাই 5 কেজি নিচে লেবু বেচি না আর আপনার পেঁপে মনে করেন যে ডজনের নিচে বেচি না পেঁপে কেজি কত ভাই ভাই কেজি বেচি না ভাই ডজন 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 কত ভাই 1 মিনিট বড় ভাই হিসাব ডজন কত করে ভাই আপনার লেগা 1000 টাকা রাখতাম 1000 টাকা রাখতাম ভাই ধরেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 না ভাই ভাই এটা করেন না ভাই আমার ব্যবসা ভাই না 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 ভাই 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 সম্ভব না ভাই আরে এলাকার মানুষ না ভাই 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 আমি নতুন আইছি এলাকায় ভাই ভাই আমি 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 তাহলে চিনি না ভাই আমি নতুন আইছি ভাই এদিকে আমি কাউরে চিনি না ভাই 1 মিনিট ভাই তুই যান না ভাই ভাই আমার মাফ করে দিন না ভাই 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 এই কথা শুন ভাই পারুন না ভাই ভাই না আমি আসি দিচ্ছি ভাই আপনি টাকা লেন আরে ভাই দেবা না আমি আপনার মাল সাইড আমি আছে না না ভাই আমি আছে আমি আপনার মাল সাইডে রাখছি ভাই না ভাই আমি আপনার মাল সাইড ভাই আমি আপনার মালটা সাইডে রাখতেছি আমি আসি দিচ্ছি ভাই আমি নতুন আইছি আরে ভাই ঠিক আছে ভাই আমি নতুন আইছি ভাই আরে ভাই আমার স্টাইল বুঝুন ভাই ভাই ঠিক আছে ভাই আমি স্টাইল না ভাই ভাই আরে ভাই ভাই দিচ্ছি তো বড় ভাই আমার মাফ করে দেন ভাই আমি নতুন আইছি ঠিক আছে ভাই ভাই পারুন না ভাই আপনি আপনি ভাই টাকা আনেন তাহলে আমি দিব ভাই আমি নতুন আইছি ভাই বড় ভাই আমি নতুন আইছি ভাই ভাই আমি আসি ভাই 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 কি লাগবে গুড়া রাত দিয়া 10 কেজি আলু কেমনে সম্ভব আপনি তো ব্যবসা করেন চেহারা দেখতে তো একটা ব্যবসায়ী আছে ভালো আছে আপনি আমার কেমনে করলেন যখন বিক্রি করছিলাম আমি এমন একটা জায়গায় ছিলাম বিল্ডিং ছিল অনেক তো আমি একদম শুটিংয়ের শেষে জানতে পেরেছি যে এটা মজার ব্যাপারটা আগে বলছি
ওখানে আমি তরকারি এটা সেটা আছে বলে বলে চিল্লাচ্ছিলাম, হুট করে বিল্ডিংয়ের সামনে থেকে এক মহিলা উপর থেকে দৌড়ে আসলো। দৌড়ে আসার পর মানে উনি এরকম করতেছে, পরে এক ছেলে বলতেছে যে ভাইয়া উনি দৌড়ে আসছে কেন জানেন? বলছি কেন? পরে এখানে না কেউ তরকারি তরকারি চিল্লায়, কেউ তরকারি বিক্রি করে না।